আসসালামু আলাইকুম ATN বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তামান্না মৌ শুরুতি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম করোনা ও বন্যায় অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের তাঁত শিল্প ছয় মাসে ৩০০ কোটি টাকার ক্ষতি টিকিট বিড়ম্বনা কাটেনি প্রবাসীদের আকামা ও ভিসার মেয়াদ বাড়লেও বিদেশ যাওয়া নিয়ে দুশ্চিন্তা সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে নববধূকে গণধর্ষণ মামলায় আদালতে জবানবন্দি দিচ্ছেন আরও তিন আসামি এবং দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি দুর্ভোগে লাখো মানুষ শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার পুরো সংবাদ করোনাকালের মন্দা আর টানা বন্যায় অস্তিত্ব সংকটে পড়েছে টাঙ্গাইলের প্রসিদ্ধ তাঁত শিল্প ছয় মাসে এই শিল্পে স্থানীয়দের ক্ষতি প্রায় ৩০০ কোটি টাকা দীর্ঘদিন পানিতে ডুবে থাকায় পুরোপুরি অচল হয়ে গেছে অনেক তাঁত কারখানা টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন জাহেদুল আলম দেশি শাড়ি উৎপাদনে ঐতিহ্যবাহী জেলার টাঙ্গাইলে তাঁত আছে প্রায় ৪০,০০০ ২৮ মার্চ থেকে করোনা মহামারীর লকডাউনে এসব কারখানা বন্ধ এরপর আসে বন্যা এতে টাঙ্গাইলের ৭০ ভাগেরও বেশি তাঁত ক্ষতিগ্রস্ত হয় পানিতে ডুবে যায় ২০,০০০এরও বেশি তাঁত বন্যার পানিতে তাঁতে থাকা সুতার ভীম কাপড়সহ অন্যান্য সরঞ্জামও নষ্ট হয় ফলে টাঙ্গাইলের তাঁত মালিক ও শিল্পীদের এখন ঘুরে দাঁড়ানোই কঠিন হয়ে পড়েছে পয়লা বৈশাখ ঈদ উল ফিতর ঈদ উল আজহা ও দুর্গাপূজা তাঁতিদের প্রধান মৌসুম এবার এর কোনোটাতেই ব্যবসা নেই তাই কর্মহীন লাখো তাঁত শ্রমিক ঋণের দায় জর্জরিত কারখানা মালিকরা আমরা আমাদের নিজেদের মতো করে যেভাবে সহযোগিতা করে তাদের টিকিয়ে রেখেছি আর আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না দেশ বিদেশে প্রসিদ্ধ টাঙ্গাইলের এই তাঁত শিল্পকে বাঁচাতে সরকারি প্রণোদনা এবং সুদবিহীন ঋণ চেয়েছেন তাঁত শিল্প মালিকরা জাহিদুল আলম ATN বাংলা টিকিটের জন্য বিড়ম্বনা কাটেনি সৌদি প্রবাসীদের আকামা ও ভিসার মেয়াদ বাড়িয়েও বিদেশ যাওয়া নিয়ে দুশ্চিন্তায় তারা সৌদি এয়ারলাইন্স ও বিমান ছাড়া অন্য এয়ারলাইন্সের ফ্লাইট চালু নিয়েও আছে উদ্বেগ উৎকণ্ঠা বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে দিনের পর দিন টিকিটের জন্য এয়ারলাইন্স অফিসের সামনে উদ্বেগের সময় কাটছে সৌদি প্রবাসীদের মতিঝিল ও কাওরান বাজারে টিকিটের অপেক্ষায় প্রবাসীদের এই ভিড় এখন প্রতিদিনের দৃশ্য কয়েক দফায় আকামা ও ভিসার মেয়াদ বাড়িয়ে অনেকেই দিন গুনছেন টিকিটের জন্য ভিসার মেয়াদ আছে ৫ দিন এখন টুকুন দিছে এখন কবে টিকিট দিব জানি না এখন আমি টিকিট নিয়ে আমি সৌদি যাইতে পারবো কিনা জানি না ১৫ দিন ভিসার মেয়াদ ও ছুটির মেয়াদ পাইছি আর যারা আগে টোকন নিছে তারা যে টোকন নেওয়ার পর ১৫ দিন পরও টিকিট পায় না যদি এই ১৫ দিনের ভিতরে আমি টিকিট না পাই তাহলে সৌদি আরবে ঢোকা অনিশ্চিত হয়ে যাবে আমার পুরো ফ্যামিলি অসহায় অবস্থায় পড়ে যাবে ফ্লাইট সংখ্যা বাড়ানো সহ কিছু উদ্যোগে আগের চেয়ে শৃঙ্খলা ফিরেছে সৌদি এয়ারলাইন্স ও বিমান অফিসে তবে যারা অন্য ফ্লাইটে দেশে এসেছিলেন তাদের বেশিরভাগই রিটার্ন টিকিট নিয়ে এখনও অনিশ্চয়তায় দেখতেছি এখানে শুধু সৌদি এয়ারলাইন্সের টিকিট দিচ্ছে টোকেন দিচ্ছে অন্য কোনো এয়ারলাইন্সে দিচ্ছে না আমি আসছি এমারাতে দুবাই ফ্লাইটে আমার যাওয়ার কথা ছিল ১১ এপ্রিল আমি রিটার্ন করব সবাই তো এক টিকিট আসে না সৌদি আসে না কেউ তো বাংলাদেশ আসে না কেউ তো দুবাই আছে কেউ কুয়েতে আছে কেউ বাহারানে আছে তো হ্যাঁ কি করবো হ্যাঁ বিশারা তো এমতমাই দিতে গেছে বিদেশের কর্মস্থলে সময়মতো যেতে না পারলে চাকুরি হারিয়ে বেকার হওয়ার আশঙ্কা আছে এই প্রবাসীদের তাই সরকারি প্রণোদনা বন্টনেও স্বচ্ছতার দাবি জানান তারা বর্তমান অধিক প্রবাসী আমরা এখন বেকার হয়ে গেছি ওই প্রণোদনার আওতায় যদি আমাদের এই প্রবাসীগুলি আনে তাহলে আমরা উপকৃত হইব সরকারের কাছে আমাদের আকুল আবেদন
এদেরকে যেন মেল ফ্যাক্টরিতে বা ভালো ভালো কোম্পানিতে যে কোনো অগ্রাধিকার দিয়ে এদেরকে কাজে কর্মে লাগা দেয়, এদের ফ্যামিলিটা আপাতত চলুক। বিদেশে গিয়ে কাজে ফেরার প্রক্রিয়া সহজ করতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক পদক্ষেপ চান প্রবাসীরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে নববধূকে গণধর্ষণ মামলায় তিন আসামি শাহ রনি, আইনুল ও রাজন 164 ধারায় জবানবন্দি দিচ্ছেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে নেওয়া হয়। পরে সিলেটের মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিহাদুর রহমান, সাইফুর রহমান ও শারমিন খানম নীলার আদালতে তোলা হয় আসামিদের। আলোচিত এই ঘটনায় জড়িত এ পর্যন্ত 8 আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে মামলার প্রধান আসামি সাইফুর সহ তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর আগে মামলার অপর দুই আসামি মাহফুজ এবং তারেককে ডিএনএ পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা শেষ হলে পুনরায় তাদের শাহপরান থানায় নেওয়া হয়। এদিকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এমসি কলেজের শিক্ষার্থীরা। ছাত্রাবাসের সামনে মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও 20 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5,325 জনে। মৃত ব্যক্তিদের 17 জন পুরুষ আর 3 জন নারী। সবশেষ 9,554টি নমুনা পরীক্ষায় 1,182 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় 12.37%। মোট আক্রান্তের সংখ্যা 3,67,565। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,442 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 2,80,069 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 76.20%। ঢাকা বিভাগে সর্বোচ্চ 11 জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রাম ও রংপুর বিভাগে 3 জন এবং সিলেটও ময়মনসিংহে 1 জন করে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেটে আরও 2 জন মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামের মৃতের সংখ্যা দাঁড়ালো 294 আর সিলেট বিভাগে 219 জন। এছাড়া দেশের বিভিন্ন জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 263 জন। এর মধ্যে চট্টগ্রামে 57 জন, খুলনা বিভাগে 42, সিলেটে 30, কুমিল্লায় 17 ও নওগাঁয় 6 জন এ ভাইরাসের শিকার হয়েছেন। দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির দিন দিন আরও অবনতি হচ্ছে। নাটোরের সিংড়ার শোলাকুড়ায় ভাঙন কবলিত এলাকা দিয়ে পানির প্রবল স্রোত অব্যাহত থাকায় নদীগর্ভে বিলীন হয়ে গেছে বাঁশঝাড়, আমলিচুর বাগান ও ফসলি জমি। হুমকির মুখে পড়েছে অসংখ্য বাড়িঘর। তবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভুক্তভোগীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। এদিকে নওগাঁর রানীনগর, আত্রাই ও মান্দ্রা উপজেলার 16টি ইউনিয়নের প্রায় 150 গ্রাম পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 2 লাখ মানুষ। সিরাজগঞ্জেও সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়। নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে, শুরু হয়েছে ব্যাপক নদী ভাঙন। এছাড়া যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 12 সেন্টিমিটার এবং কাজীপুরের মেঘাই ঘাট পয়েন্টে 21 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়তি গাড়ির চাপে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ঘাটে আজও যানজট রয়েছে। পারাপাড়ের অপেক্ষায় রয়েছে পণ্যবাহী ট্রাক সহ 100 যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রীরা। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের 18টি ফেরির মধ্যে বর্তমানে 17টি ফেরি চালু রয়েছে। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে বেশ কিছুদিন যাবৎ নাব্যতা সংকট ও নদীতে প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হয়। পাটুরিয়া দৌলতদিয়ায় এই দুর্ভোগের সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত ডিজিএম জিলুর রহমান। আসন্ন দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে বেনাপোল বন্দর দিয়ে গত 10 দিনে প্রায় 806 টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে, যার দাম 80,57,000 মার্কিন ডলার। প্রতি কেজি ইলিশের দাম নির্ধারণ করা হয়েছে $10। প্রতিটি ইলিশের আকার 1 কেজি 200 গ্রাম। বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টিন অফিসার মাহবুব রহমান জানান, এবার 9 জন রপ্তানিকারককে 1400
75 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে পাঠানোর অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। গত 14 সেপ্টেম্বর 12 মেট্রিক টনের ইলিশের প্রথম চালান ভারতে রপ্তানি হয়। গত বছর শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা হিসেবে 500 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল সরকার। কুমিল্লায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী সহ 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও 5 জন। হতাহত সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। হাইওয়ে পুলিশ জানায়, সকালে স্টার লাইন পরিবহনের একটি বাস ফেনীর দিকে যাওয়ার সময় বুড়িচং উপজেলার কোরপাই এলাকা অতিক্রমকালে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে চালক ও এক নারী যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করে আহতদের কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ সময় মহাসড়কের প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। এখন যান চলাচল স্বাভাবিক বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। রাজশাহীর পবা উপজেলায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের 8 দিন পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও স্কুল ছাত্র রিমনের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, সকালে দুর্ঘটনা কবলিত এলাকায় পানিতে ভাসা 2টি লাশ দেখে তারা থানায় খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাদের লাশ উদ্ধার করে। গত 25 সেপ্টেম্বর পবা উপজেলার সোনাইকান্দি এলাকায় অতিরিক্ত যাত্রীর চাপে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় 13 জন যাত্রীর মধ্যে এই 2 জন নিখোঁজ হন। ধর্ষণ মামলার রায় 30 কার্যদিবসের মধ্যে সমাপ্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে সামাজিক সাংস্কৃতিক সংগঠন 21 পরিষদ। সকালে শহরের নওজোয়ান মাঠের সামনে সড়কে মানববন্ধন করা হয়। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ডি এম আব্দুল বারী, উপদেষ্টা প্রফেসর শরীফুল ইসলাম খান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি খোদাদাত খান পিটু এ সময় বক্তব্য রাখেন। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাজবাড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজবাড়ি প্রেস ক্লাবের সামনে সড়কে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী আন্দোলন রাজবাড়ির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সাংস্কৃতিক ব্যক্তি তাসাদুজ্জামান চৌধুরী বাবলা ও মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন সহ অন্যান্যরা সময় বক্তব্য রাখেন। বক্তারা ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। সারাদেশে ধর্ষণ কেন বেড়েছে সে বিষয়গুলো খুঁজে বের করে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের 3rd পলিসি ডায়ালগ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কাইকাউস সহ বিভিন্ন মন্ত্রণালয়ের 15 জন সিনিয়র সচিব অংশ নেন। করোনারও কিন্তু একটা ইম্প্যাক্ট, রাস্তাগুলো অনেক সময় খালি থাকে, তো সেগুলো একটি ব্যাপার রিস্ক হয়ে গেছে। আরও কিছু বিষয়, পারিবারিক যে নির্যাতন বা বিষয়গুলো কিছু আসছে, সেগুলোও কিন্তু কোভিড সিচুয়েশনের মধ্যে এটাও কিন্তু আমাদের একটা পলিসি যে এই এইরকম একটা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সরকার কিভাবে এটাকে অ্যাড্রেস করবে, এই বিষয়গুলো কেন ঘটছে সেগুলো খুঁজে বের করে এবং সেগুলো যেন খুব দ্রুত প্রতিকার করা যায় পদক্ষেপ গ্রহণ করছে। নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে সময় টিভি বরগুনার নিজস্ব প্রতিবেদক আব্দুল আজিমকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে পর্যটন এলাকা কুয়াকাটায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে গ্রেফতার ও তাকে উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাতে বরগুনা সদর থানায় সাংবাদিক আব্দুল আজিম সহ 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন অপহৃত স্কুল ছাত্রীর বাবা। কুড়িগ্রামের দুধকুমার, ফুলকুমার ও কালজানি নদীর ভাঙন থেকে এলাকা রক্ষার দাবিতে জেলার ভুরুঙ্গামারিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ভুরুঙ্গামারি উন্নয়ন সংস্থার আয়োজনে ভুরুঙ্গামারি কুড়িগ্রাম সড়কে মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। সমাবেশে উপজেলা চেয়ারম্যান নুরুন নবী চৌধুরী খোকন ও জেলা পরিষদ সদস্য মাসুদা ডেইজি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বরিশালে মানববন্ধন করেছে প্যালেস্টাইন সাধারণ ছাত্র পরিষদ। ইসরায়েলের সাথে কয়েকটি ইসলামী রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের প্রতিবাদে নগরীর সদর রোডে এ মানববন্ধন করে তারা। এ সময় উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন প্যালেস্টাইন সাধারণ ছাত্র পরিষদের সহসভাপতি হাতিম রাবার ডাক্তার ইদ্রিস ও বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন। প্যালেস্টাইনের ছাত্র ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।
ঝিনাইদহের কালীগঞ্জে মানসিক প্রতিবন্ধী নারীর পিতৃ পরিচয়হীন সন্তানের দায়িত্ব নিলেন জেলা প্রশাসক। এ নারী গতকাল কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কন্যা সন্তানের জন্ম দেন। মেয়েটি তার নাম, ঠিকানা ও সন্তানের জন্মদাতা কে কিছুই বলতে পারেন না। খবর পেয়ে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ হাসপাতালে ওই নারী ও তার সন্তানকে দেখতে যান। এ সময় তিনি প্রতিবন্ধীর আশ্রয়দানকারী আমজাদ সাকিরুন দম্পতির হাতে নগদ 10,000 টাকা তুলে দেন এবং পরবর্তীতে শিশুটির যাবতীয় ব্যয়ভার বহনেরও আশ্বাস দেন। রংপুরে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ সচিবদের বিভাগীয় সম্মেলনে তাদের চাকুরি, দশম গ্রেডে উন্নীতকরণ সহ অন্যান্য সরকারি কর্মচারীদের সাথে বেতন বৈষম্য দূরীকরণের দাবি জানানো হয়েছে। রংপুর টাউন হলে আয়োজিত সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি শফিউর রহমান শাফি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিম তুহিন ও যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফউদ্দিন বাবু। নরসিংদীতে করোনাকালীন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। দুপুরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে ও নরসিংদী প্রেস ক্লাবের সহযোগিতায় জেলা শিশু একাডেমি মিলনায়তনে 27 জন সাংবাদিককে জনপ্রতি 10,000 টাকার চেক দেওয়া হয়। নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার, এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে মাসব্যাপী সড়ক রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়েছে। সদর উপজেলার খাগা ও ভুরভুরিয়া সড়কে কাজের উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ও তত্ত্বাবধানে জেলার প্রায় 1700 কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ করবেন জেলার 82টি ইউনিয়নের 990 জন বিধবা, অসহায়, দুস্থ ও স্বামী পরিত্যক্তা নারী। পল্লী সড়ক রক্ষণাবেক্ষণের আওতায় আর্থসামাজিক উন্নয়নে 3 বছরের জন্য নিয়োজিত সব নারী দৈনিক 300 টাকা হিসেবে মাসিক 9,000 টাকা মজুরি পাবেন। এদিকে ঠাকুরগাঁওয়ে এলজিইডির উদ্যোগে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়েছে। উদ্বোধন করেন ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহরুল আলম মণ্ডল। এলজিইডি কর্তৃপক্ষ জানায়, মাসব্যাপী সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় সদর উপজেলার 45 কিলোমিটার সহ পুরো জেলায় মোট 125 কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। ফরিদপুরে পেঁয়াজ বীজ উৎপাদন বৃদ্ধিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এসএমই কৃষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের থানা রোডে একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, আদর্শ কৃষক বক্তার খান সহ কয়েকজন কৃষক এ সময় বক্তব্য রাখেন। ফরিদপুর সভায় ফরিদপুর 9 উপজেলার পেঁয়াজ বীজ চাষিরা উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখেন আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। আল্লাহ হাফেজ।